আপনারা যারা এএনএম এবং জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দিয়েছেন তাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে রেজাল্ট কবে আসবে এবং আমাদের যে রেজাল্ট ততটা ভালো হয়নি পরীক্ষা তাহলে আমাদের কি কাউন্সিলিং করা ঠিক হবে এবং কবে থেকে কাউন্সিলিং করতে পারবো এবং কাউন্সিলিং করতে গেলে কি কি করতে হবে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো আজকে বলে রাখি এএনএম এবং জিএনএম এর রেজাল্ট অফিসিয়ালভাবে কিছুই দেয়নি, বলেছিল যে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে রেজাল্ট আসবে। তো সেপ্টেম্বরের সেকেন্ড উইকে আমরা ওয়েবসাইটে গিয়ে লক্ষ্য করব যে রেজাল্টটা দিয়েছে কি না। আর তোমাদের রেজাল্ট বলতে তোমাদেরকে কাট অফ মার্ক দেওয়া হবে, মানে হচ্ছে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে, তোমরা কে কতটা নাম্বার পেয়েছো তার ভিত্তিতে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। এবং তোমাদের রেজাল্ট আসবে যেভাবে সেটা হচ্ছে তোমাদের কে কতটা সঠিক অ্যান্সার করেছো তারপরে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। এবং সেই র্যাঙ্ক কার্ড নিয়ে তোমাদের কী করতে হবে, তোমাদের হচ্ছে কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে হবে, অনলাইন কাউন্সিলিংগুলোকে অ্যাটেন্ড করতে হবে। যারা ভাবছো আমাদের এক্সাম খারাপ হয়েছে কিন্তু আমরা চান্স পাবো কি পাবো না, এটা ভুল। তোমরা সবাই অনলাইন কাউন্সিলিংয়ে হচ্ছে অংশগ্রহণ করবে, কারণ অনলাইন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করলে অনেকে চান্স পেয়ে যেতে পারো। এবারে আসি রেজাল্ট দেবে কবে, এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা। তো রেজাল্ট বলেছিল যে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে দেওয়া হবে। তো সেকেন্ড উইক আশা করি সেকেন্ড উইকে দিয়ে দেবে, না যদি সেকেন্ড উইকে দেয় তাহলে হচ্ছে থার্ড উইকে অবশ্যই রেজাল্ট বেরিয়ে যাবে এবং রেজাল্টে কার কতটা র্যাঙ্ক এসছে সেই র্যাঙ্কটা এই ওয়েবসাইটে দিয়ে দেবে, তোমরা ফলো করবে। আর হ্যাঁ, কীভাবে কাউন্সিলিং করবে তার বিস্তারিত জানতে এবং পরপর কোন স্টেপে করবে সেগুলো যদি ফলো করো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে হচ্ছে তোমাদের স্টেপ বাই স্টেপ ডেট বাই ডেট আমি বলে দেবো কীভাবে তোমরা অনলাইন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে। এরপরে আসি তোমাদের কাট অফ মার্ক, এবারে আসি কাট অফ মার্ক। তোমাদের যে কাট অফ মার্ক এক্সপেক্টেড কাট অফ মার্ক সেটা হচ্ছে অনেকটা বেশি বলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে অনলাইন কাট অফ মার্ক যে আসবে সেটা হচ্ছে অনেক কম আসবে। কারণ হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করেছে এবং কাট অফ মার্ক যেটা আসবে সেটা অনেকটা কম আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা পিছিয়ে পড়বে না, তোমরা প্রত্যেকে অনলাইন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে এবং তোমাদের র্যাঙ্ক কার্ডটা সবাই নেবে। এবং এবছর যদি না হয় তাহলে সামনের বছরের জন্য প্রিপারেশান নেবে, কারণ হচ্ছে নার্সিং এখনকার দিনে সবচেয়ে বেস্ট হচ্ছে, সবাই রেসপেক্ট করে, তাই হচ্ছে অনলাইন কাউন্সিলিংও করবে এবং এবছর না হলে আগের বছরের জন্য চেষ্টা করবে। তার জন্য পরপর যে সিলেবাস অনুযায়ী যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং সেই ক্লাসগুলো যেভাবে পাবে সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে হচ্ছে ক্লাসগুলো পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া হবে।